হ্যালো গাইস, আই এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আর কয়েকদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে জওয়ান মান্থ, এবং তার আগে থেকে জওয়ানকে নিয়ে হাইপ যে লেভেলে বাড়ছে বন্ধুরা, সেটা একটা অবিশ্বাস্য লেভেলের কিন্তু হাইপ বাড়ছে। এবং আমি চাই মেকার্সরা আরও ভালো করে এটার প্রমোশনস করুক, আর যে গানগুলো আছে সেই গানগুলোকে রিলিজ করুক। এবং একটা কিন্তু আপডেট উঠে আসছে এটার তৃতীয় গানকে নিয়ে, এবং অলরেডি কিন্তু জওয়ানের দুটো গান কিন্তু রিলিজ হয়ে গেছে, জিন্দা বান্দা এবং চলেয়া। এবং এই দুটো গানের মধ্যে চলেয়া গানটা কিন্তু বেশ পপুলার কিন্তু হয়েছে, এবং মানুষের কিন্তু মনে লেগেছে গানটা। এবং এইরকম গানে কিন্তু থাকাটা খুব দরকার, এবং এটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা গান হয়েছে অডিয়েন্সের কাছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিউটাও কিন্তু ব্যাপক একটা সাড়া ফেলেছে। এবারে যে আপডেটটা উঠে আসছে কিন্তু জওয়ানের কিন্তু তৃতীয় গান কিন্তু আসবে, এবং সেটা কিন্তু হবে রামাইয়া ভাস্তাবাইয়ার একটা নেক্সট ভার্সন, এবং এটার নাম হচ্ছে রামাইয়া। সো এটা কবে আসছে তাহলে, এবং এটার ডিউরেশন কতক্ষণ হচ্ছে? সো এটা কিন্তু আসবে জওয়ানের সেকেন্ড যে ট্রেলারটা আসছে তারপরে। সো এখান থেকে আমরা কি একটা আপডেট পেলাম যে জওয়ানের কিন্তু আসবে সেকেন্ড একটা ট্রেলার, মানে এটা কিন্তু পুরো পাওয়ার প্যাক একটা কিন্তু ট্রেলার হবে। কিন্তু এখানে গল্প সম্বন্ধে আমরা তেমন কিছুই কিন্তু আইডিয়া পাবো না, এইভাবে কিন্তু কাটা হয়েছে এই পার্টিকুলার ট্রেলারটাকে। এবারে বিষয়টা হচ্ছে এই যে সেকেন্ড ট্রেলারটা আসবে তারপরেই কিন্তু আসবে এই পার্টিকুলার রামাইয়া গানটা, এবং এই গানটায় আমরা শাহরুখ খানকে একটা নেভার সিন বিফোর অবতারে কিন্তু দেখতে পাবো। এবং এই পার্টিকুলার গানটাকে আমি কিন্তু সব থেকে বেশি আশাবাদী এবং শিওর শট এই গানটা কিন্তু সুপার ডুপার হিট হবেই হবে। এবার বিষয়টা হচ্ছে এই গানটার ডিউরেশন কতক্ষণ হচ্ছে? এই গানটার ডিউরেশন হচ্ছে প্রায় 2 মিনিট 54 সেকেন্ড মতো, এবং দেখা যাক এক্স্যাক্টলি কবে গানটা আসে। আমি শিওর এই গানটা একটা তো রেকর্ড করবেই, বাট শাহরুখ খানের এই জওয়ানের একটা কিন্তু আরও ভালো করে প্রমোশনস করা উচিত, এবং এটা ওভারসিজ মার্কেটে তো একটা ভালো রকমের অ্যাডভান্স বুকিং করছি। এবারে দেখা যাক আমাদের ইন্ডিয়াতে এটার অ্যাডভান্স বুকিং মানে এক্স্যাক্টলি তো আপডেট আছে যে 27th August থেকে স্টার্ট হবে, বাট প্রমোশনটা আরও বেটার হলে অ্যাডভান্স বুকিংয়ের যে রেসপন্স ওটা কিন্তু আরও অনেক বাড়ত, এটাই আমার বলার উদ্দেশ্য। আমি চাই যে শাহরুখ খানের এবং পুরো টিম যাতে করে তার যে গানগুলো আছে বা ছোট্ট ছোট্ট ক্লিপগুলোকে যাতে করে শেয়ার করে, আর সেগুলোর হাইপ কিন্তু মানে সেগুলোর ফলে কিন্তু হাইপটা আরও অনেকটা বাড়বে, এটাই আমার বলার উদ্দেশ্য। তো ফাইনালি যা রিপোর্ট, রামাইয়া যে গানটা আসছে ফ্রম জওয়ান সেটা কিন্তু আসছে সেকেন্ড ট্রেলার রিলিজ হওয়ার পরেই। তো এটা আশা করা যায় যে জওয়ানের কিন্তু সেকেন্ড ট্রেলারটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার গানটাকে নিয়ে এবং সেকেন্ড ট্রেলারটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।